হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আমি খুব ভালো আছি, খুব ভালো আছি। রোজকার খাওয়া দাওয়া নিয়ে আমি আবার হাজির। তো দেখো আজকে কী কী নিয়ে এসেছি। সাদা ভাত, গরম গরম সাদা ভাত আছে, মানে ওই ধোয়াটা গরম গরম ভাত না, গরম গরম ভাত আছে এখানে। বাটা মাছের শুক্তো পেঁপে উচ্ছে আলু দিয়ে আছে এখানে, পেঁয়াজকলি, মিটুলি, সিম এসব দিয়ে চচ্চড়ি, ফুলকপি দিয়ে আছে এখানে, রুই মাছের ঝোল আলু দিয়ে আছে এখানে, চিকেন কারি, চিকেন কারি আজকে খাবো, চিকেন কারি খাবো, রুই মাছ। ও কি আনন্দ আমার! তো চলো খাওয়া দাওয়া স্টার্ট করে দিই। আর এত যত মানে এখনো যারা মানে মানে এখনো যারা পেস্টিকে ফলো করনি, প্লিজ পেস্টিকে ফলো করে দাও। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তো চলো খাওয়া দাওয়া শুরু করি, আর পুরো ভিডিওটা তোমরা দেখো, তোমাদের দেখার অনুরোধ রইলো। আর একটা ছোট্ট লাইক, একটা ছোট্ট কমেন্ট, একটা ছোট্ট শেয়ার করে দাও প্লিজ। তো চলো খাওয়া দাওয়া শুরু করি, চলো খাওয়া দাওয়া শুরু করে দিই। নুন নিয়ে নিই, শুক্তো দিয়ে খেয়ে নিয়ে আনি, গরম পড়ে গেছে একটু একটু, তাই বাটা মাছের শুক্তো। আর আমার বাটা মাছের শুক্তো ভীষণ ভালো লাগে এমনি শুক্তো, কিন্তু বাটা মাছ আর চারা পোনা দিয়ে ছাড়া হয় না, আর কোনো মাছ দিয়ে হয় কিনা জানি না, তবে আমরা এই দুটো মাছ দিয়েই খাই, দারুণ লাগে খেতে। সজনে ডাঁটা দেওয়া রয়েছে, এই তারপর সজনে ডাঁটা, গরমে সজনে ডাঁটা খেতে ভীষণ ভালো লাগে, গরমের সময় বিশেষ করে। একদম কচি কচি ডাটা,
বাটা মাছের শুক্তো উচ্ছে পেঁপে দিয়ে। তোমরা যদি কেউ এই রেসিপিটা দেখতে চাও তাহলে ইউটিউবে আমার বাঙালি রান্নাঘর বলে একটা চ্যানেল আছে, ওখানে তোমরা সার্চ করলে পেয়ে যাবে। ভাজা দিয়ে খাই। এখানে পুইয়ের মিটুলি, তারপরে কী বলে ওর নাম, ফুলকপি, পেঁয়াজকলি, আলু এগুলো দিয়ে চচ্চড়ি। কাঁচা টমেটো দিয়েছি এর মধ্যে। কাঁচা টমেটো দেওয়াতে একটু টকটা খুশি তো দারুণ হয়েছে, আর পুঁই মিটুলিতে একটু কাঁচা টমেটো দিলে বেশি ভালো লাগে। মাছের ঝোল, রুই মাছ পিস দেখো, আজকে চামচ নিয়ে বসা হয়নি। টমেটো আলু দিয়ে ঝোল,
মাছ বেঁচে খেতে গেলে সময় লাগে, তবুও আমার মাছ পছন্দ। চিকেন আলু পুরো ঝাল ঝাল চিকেন,
এই ভাতগুলো আর খাওয়া যাবে না, ওর মধ্যে সব নুন মিশে গেছে। তো আজকে এই পর্যন্ত রাখছি বন্ধুরা, আবার নিয়ে আসছি অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও। তাতে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।